আদালতে এসএসসির পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী বাদী হয়ে এই মামলা করেন। এই খবরে আজও পতন হয়েছে শেয়ার বাজারে। এদিকে স্টক এক্সচেঞ্জ বলছে যে হারে লেনদেন কমে যাচ্ছে তা সত্যি দেশের শেয়ার বাজারের জন্য বড় ধরনের বিপদ সংকেত। হাসিফ হাসানের রিপোর্ট। শেয়ার বাজার তদন্ত রিপোর্টে শেয়ার ক্রয় বিক্রয়ের অনিয়মের অভিযোগ আনা হয় কয়েকজনের বিরুদ্ধে। এতে বলা হয় কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো হয়েছে। এসিসি বলছে এতে অর্ডিন্যান্স 17 লঙ্ঘন করা হয়েছে। এর প্রেক্ষিতে আবু সাদাত মোহাম্মদ সায়েম, তার ছোট ভাই মুবিন মোল্লা এবং সৈয়দ সিরাজউদ্দৌলা, তার স্ত্রী রাশেদা আক্তার ও হাবিবুর রহমান মোড়লকে আসামি করে দুটি মামলা করেন এসিসির পরিচালক মাহবুবুর রহমান। অবশ্য সংস্থাটি বলছে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই বিষয়টা কমিশন আসলে আগে থেকেই ফাইল করে রাখছে। এটা যদি মামলা হয়ে থাকে রুটিন ম্যাটার হিসেবে, এটা মামলা হলে হতেও পারে, এটুকুই আমি আপনাদেরকে বলবো। আপনাদের জানার এটাই আমি যেটুকু জানি যে এটা ফাইল করা আছে, যে কোনো সময় একটা মামলা হতে পারে। এদিকে শেয়ারের পতন যেন থামছেই না, প্রতিদিনই কমছে দাম আর লেনদেন, আর এ কারণে বিনিয়োগকারীরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন বাজারে যত বিনিয়োগকারী আছে তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষিত, তাই তাদের বাজারে সক্রিয় করতে পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু বাস্তবে বিনিয়োগকারীদের বাজার বিমুখ করা হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক। শেয়ার বাজারের গুরুত্ব যেটা, সেটা আমরা যারা উচ্চ পদস্থ আছি আমরা তারা বুঝতে ব্যর্থ হয়েছি, বা এটাকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি, বা এটাকে আমরা ইউজ করে যেখান থেকে আরও বেশি কীভাবে সুযোগ সুবিধা সরকারের জন্য নিয়ে যাওয়া যায় সেটা আমরা কিন্তু নিরূপণ করতে আমরা পারি নাই। আপনি দেখেন যে বিশ্বের অন্যান্য যে কোনো দেশে কিন্তু কোনো কিছু হইলে কিন্তু বিভিন্নভাবে শেয়ার বাজারকে কীভাবে প্রোটেক্ট করা যায় সেটার একটা কিন্তু চিন্তাভাবনা চলে আসে। সপ্তাহের প্রথম দিনে দরপতনের পাশাপাশি শেয়ার বাজারের লেনদেন নেমে গেছে মাত্র 300 কোটির ঘরে। হাসিফ হাসান,